السلام عليكم সুপ্রিয় ছাত্রছাত্রী স্নেহের ছোট ছোট ভাই বোনেরা তোমরা যারা এবার মাধ্যমিক এক্সাম দেবে তোমাদের টেস্টের ইসলাম পরিচয় থেকে কিছু সাজেশন নিয়ে তোমাদের সম্মুখে আমাদের এই ভাঙ্গর এই স্থায়ী মাদ্রাসার শিক্ষক মখলেসু স্যার তোমাদের সম্মুখে কিছু সাজেশন নিয়ে স্যার তিনি বলবেন তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সম্পূর্ণ সাজেশনটি তোমাদের দেওয়া হবে এই ভিডিওর মধ্যে আশা করে বলতে পারছি 90% তোমরা এই ভিডিওর মধ্যে সেই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওর মধ্যে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে নেক্সট ভিডিওতে তোমরা এর আনসারগুলো তোমাদের জন্য মোটামুটি রাখা হবে আর এই ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবথেকে বড় কথা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তো চলো শুরু করা যাক ভিডিওটা বছরে তোমরা যারা 2023 সালে আইন মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ইসলাম পরিচয়ে কিছু সাজেশন আমি তোমাদের বলছি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে আর আমার প্রিয় ছাত্র নাইন ও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে তোমরা একের পর এক পর পর প্রশ্ন উত্তর সব বুঝতে পারবে প্রথমে আমি প্রশ্ন বলবো পর্ব তারপরের ভিডিওতে তোমরা উত্তরটা পাবে প্রশ্নগুলো তোমরা মনোযোগ দিয়ে লিখে খাতায় তারপর পরের ভিডিওতে আমি উত্তর করবো সেই উত্তরগুলো তোমরা সুন্দরভাবে লিখতে পারবে বুঝতে পারবে এবং পরীক্ষার খাতায় সুন্দরভাবে গুছিয়ে উত্তরটা রয়েছে যাই প্রথমে আমি আসি বিভাগ ক বিভাগ কয়ে ইসলাম পরিচয়ের বিভাগ কয়ে 18 নম্বর কোশ্চেন থাকে সেখানে একের থাকে কোশ্চেন থেকে আমি শুরু করছি পর্ব কোশ্চেনগুলো তোমরা একটু মনে করছি আব্বুন শব্দের অর্থ কি সর্বশক্তিমান প্রতিপালক অধিপতি না স্রষ্টা পরের প্রশ্ন অলফাথুর শব্দ দ্বারা কোন বিজয়ের কথা বলা হয়েছে মদিনা মক্কা তায়েফ বসরা পরের প্রশ্ন সুরা আন নাস অবতীর্ণ হয় মদিনায় মক্কায় তুর মুজদালিফায় একটি বাক্যে অথবা একটি শব্দে উত্তর দাও যেখানে কিসের শপথ বলা হয়েছে আল ফাতাহ আন নাসর এই যে তোমরা দুটো সুরা পড়েছিলে তো এখানে কিসের শপথ করা হয়েছে লাবিদ বিন আসাম কে ছিলেন তোমরা এটা টেক্সট বইতে পাবে কার সমতুল্য কেউ নেই প্রশ্ন আবার শুনুন কার সমতুল্য কেউ নেই পরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটো কোরআন শরীফ থেকে দুটো সুরা থাকে সেখান থেকে উত্তর দেয় এখানে আসছে অতাওয়াসাও বিল হাক্কি অতাওয়াসাও বিল সাবর ওয়ালা তানাযাউ একটা কোরআন শিল্পের আয়াত আছে এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে অতাওয়া সাউবিল হাক্কি অতাওয়া সাউবিল সাবর এটার মানে লিখবে অথবা ব্যাখ্যা করবে অনুবাদ করতে বলা হয়েছে কেবলমাত্র অনুবাদ করে দিলেই চলবে আর একটা আয়াত পড়বে সে আয়াতের একটু আংশিক আলোচনা হবে সেটা ব্যাখ্যা করতে বলেছে যেমন কোরআন শরীফের মধ্যে আসছে সেটাও তোমাদের পাঠ্যবইতে আছে ফাইজা কুজিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরজি এটার কেবলমাত্র ব্যাখ্যা করতে হবে পরে নিচে বর্ণিত সুরাটির অনুবাদ করো সুরাটি এখানে দেওয়া হয়েছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা পরে একটি সুরা শানে নজুল লিখতে হবে সেটা সুরাতুল আসর একটা সুরা নাসর আছে একটা সুরা আসর আছে দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা পাবে তবে সুরাতুল আসরটা বেশি বেশি ইম্পর্টেন্ট সুরা আসরটা তোমরা করবে কেবলমাত্র শানে নজুল তারপরে পাঁচের থেকে প্রশ্ন পড়ে হাদিস থেকে এ হাদিস থেকে 10 নম্বরের কোশ্চেন থাকে প্রথমে শর্ট কোশ্চেন দেওয়া হয় যেমন প্রথমে বলা হয়েছে হাদিসের তাকরিরি কাকে বলা হয় আবার হাদিসে ফেলিও পড়ে আবার হাদিসে কাউলিও পড়ে তো এখানে তোমাদের পড়েছে হাদিসে তাকরিরি এটা যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমরা টেক্সটটা পাবে হাদিসে তাকরিরি বলা হয় কর্মসূচক
বাণীসূচক না সম্মসূচক না মারফু না মাকতু এর মধ্যে একটা ঠিক করে লিখতে হবে। হাদিস শব্দের অর্থ কথা, নতুন, উপদেশ, বর্ণনা। এরপরে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হয়। সনদ কাকে বলে, রাবি বলতে কী বোঝো, মাকতু হাদিস কাকে বলে। এরপরে সাতের দাগের কোশ্চেন, একটা হাদিসের অনুবাদ করো। ওয়াতুল আজিরা আজরাহু কবলা আইয়াজু ফায়ের কহ। আরেকটা হাদিস থাকে, আত্তাজিরুল আমিনু সাদুকুল মুসলিমু মা শহাদা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুটি হাদিসের মধ্যে একটা হাদিসের অনুবাদ আরও আছে, মান দাল্লা আলা খাইরিহি কাফাইলিহি, এরকম একটা হাদিস আছে। মোটামুটি এই দুটো তিনটে হাদিস করলে তোমরা পেয়ে যাবে। এরপরে আকায়েদ থেকে কোশ্চেন, আকায়েদ অর্থাৎ বিশ্বাস, তোমাদের টেক্সট বইয়ে আছে আকায়েদ। আটের দাগের কোশ্চেন থাকে এটা, যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ এখানে সর্বশক্তিমান আল কাদিম, আল কাদিম কথার অর্থ সর্বশক্তিমান, চিরনূতন না ক্ষমতামান না চির পুরাতন, ঠিক আছে। আর একটা তারজিক, তারজিক কথার অর্থ জীবিকাদান করা, সৃষ্টি করা, রচনা করা না উদ্ভাবনা করা, ঠিক আছে। এই দুটো শর্ট কোশ্চেন থাকবে। এবার আসবি আস সামিউ, তোমাদের টেক্সট বইয়ে পরিষ্কার বাংলায় উচ্চারণ করা আছে। আস সামিউ কথাটির অর্থ কী, সর্বশ্রোতা, চিরস্থায়ী, উদারতা, কঠোরতা। এরপরে যে কোনো চারটি উত্তর দিতে হয়। দু নম্বর করে আল্লাহ তাআলার সেফাতে জাতিয়া, সেফাতে ফেলিয়া আছে, এই সেফাতে জাতিয়ার ফেলিয়া দুটো করলে তোমরা একটা পাবে। তবে এখানে বেশি বেশি ইম্পর্টেন্ট হলো আল্লাহ তাআলার সেফাতে ফেলিয়া বলতে কী বোঝো, আর তারজিক শব্দের অর্থ কী, তাখলিক শব্দের অর্থ কী, আর ইনশা আল্লাহ তাআলার কোন ধরনের সিফাত। তাহলে এই চারটে কোশ্চেন, চারটেই তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনশা আল্লাহর কোন ধরনের সিফাত আর তাখলিক কী। এবার আসবো ফেকায়, নামাজে সুরা ফাতেহা পড়া ওয়াজিব না ফরজ না সুন্নত। ফজরের নামাজে রাকাত, দু রাকাত, তিন রাকাত, চার রাকাত ফরজ। নামাজ শুদ্ধ হওয়ার শর্ত ছয়টি, সাতটি, আটটি না দশটি। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও, চার দুগুণে আট। মুয়াজ্জিন কথার অর্থ কী, মিকাত কোন স্থানকে বলা হয়, ওসর কাকে বলে, বেতরের নামাজ কয় রাকাত, হজ কয় প্রকার ও কী কী, জানাজার নামাজের ফরজ কয়টি ও কী কী, আর মহিলাদের কাফন কয়টি ও কী কী। এগুলো এ পাঁচ নম্বরের প্রশ্ন থাকে, অনেক সময় তিন নম্বরেও থাকে, দু নম্বরে থাকে। তো মোটামুটি তিনটি কোশ্চেনের উত্তর দিলে তিন পাঁচা পনেরো, মোটামুটি এইগুলো তোমাদের মধ্যে ইম্পর্টেন্ট থাকবে। হজ কয় প্রকার কী, জানাজার নামাজের ফরজ কয়টি ও কী কী, আর মহিলাদের কাফন কয়টি ও কী কী। এবার আসছি বিভাগ কুয়াতে, যে আসহাবে ফারায়েজ হলো মোট বারোটি, আটটি, দশটি, চোদ্দোটি। মৃত ব্যক্তির হক তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও, চার দুগুণে আট। আসহাবুল ফারায়েজ নারী কতজন, তোমরা আসহাবুল ফারায়েজ পড়েছ, এর মধ্যে পুরুষ আছে, নারী আছে, তো ইম্পর্টেন্ট আসহাবুল ফারায়েজের নারী কতজন। পিতার হালত কয়টি, তোমরা পড়েছো পিতার হালত, মায়ের হালত, দাদার হালত, এর মধ্যে বলছি পিতার হালত কয়টি কী লেখো। মৃত ব্যক্তির ওয়ারিশ হওয়ার জন্য শর্ত কয়টি, এক ব্যক্তি মৃত্যুর সময় ষাট হাজার টাকা রেখে মারা গেছে, নিম্নের ওয়ারিশগণের মধ্যে বণ্টন করো, পুত্র, কন্যা ও স্ত্রী। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কুদরতে খোদা জন্মগ্রহণ করেন 1890, 1930। কানুন ফি তিব গ্রন্থটি কে রচনা করেন, আর রাজি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল বিরুনি। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ডি অ্যাসপেক্টিভিস গ্রন্থটি কে রচনা করেন, ইবনে সিনা কে ছিলেন, তার রচিত একটি গ্রন্থের নাম লেখো। কিতাবুল মানসুরি কার লেখা এবং এটি কত খণ্ডে বিভক্ত, এসএলবি থ্রি কার গবেষণার ফল। এবার তোমাদের লাস্ট পার্টে একটা থাকে, তারজামানুল কোরআন রচনা করেন রেজাউল করিম, শহীদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মানিরুজ্জামান। আর জাগো জাগো হে ভগিনী কথাটি কার, বেগম রোকেয়া, বেগম ফাইজুরান না বেগম খায়জুরান। আর লাস্টে দুটো বড় কোশ্চেন থাকে, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান কী, আর সাংবাদিকতায় মাওলানা ইসলামাবাদীর অবদান লেখো। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, এটাও ইম্পর্টেন্ট তোমাদের খুব।
এই দুটি প্রশ্ন মোটামুটি এই কয়েকটা যারা মুখস্থ করছো তোমরা এই সাজেশনটুকু মোটামুটি করলে তোমরা সব ভাষা করা যায় টেস্ট পরীক্ষায় ভালোভাবে সফল না করতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।